ভোটের ময়দানে নামার আগেই চুলো চুলি শুরু লকেট রচনার। এবারে লোকসভা নির্বাচনে সকলের নজর হুগলি কেন্দ্রের দিকে। দুই হেভিওয়েট তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায় ইতিমধ্যে শুরু করে দিয়েছেন রাজনৈতিক প্রচার। রাজনীতিতে নবাগতা হলেও লকেটকে এতটুকুও জমি ছাড়তে রাজি নন রচনা। অন্যদিকে লকেটের বক্তব্য, সেলিব্রিটিকে প্রার্থী করে এনে দুর্নীতি আটকানো যাবে না, এর উত্তরে চাঁচাছোলা ভাষায় প্রতিপক্ষকে কটাক্ষ করে রচনা বলেন, কারোর দিকে আঙুল তুললে আরেকটা আঙুল নিজের দিকে আসে, তাই তিনি কখনোই সেটা করবেন না, নিজের কাজ দিয়ে নিজেকে জাহির করবেন তিনি। এছাড়া নাম না করেই লকেটের প্রসঙ্গে তিনি বলেন, অন্য মানুষ কি করছে সেটা কেন দেখছেন ভাই, আপনি নিজে মানুষের জন্য কি কি করেছেন সেটা বলুন না। হুগলি জেলার মানুষের উন্নততর পরিষেবা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন রচনা। অন্যদিকে জোর কদমে প্রচার চালাচ্ছেন লকেট নিজেও, অর্থাৎ দুই অভিনেত্রীর মধ্যে ইতিমধ্যেই ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে, কথা বলাই বাহুল্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।